25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আপনারা যারা খুব ভালো কোয়ালিটির একটি ফোন খুঁজছেন তারা কিন্তু প্রচন্ড কনফিউশনে পড়ে যান যে এই বাজেট সেগমেন্টে কোন ফোনটি আমার জন্য সেরা হতে পারে। কারণ এই 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আপনার জন্য কিন্তু বেশ কয়েকটি চয়েস থাকে যেগুলো আপনার মধ্যে বেশ বড়সড় একটা কনফিউশন তৈরি করে দেয়। সো হ্যালো ভিউয়ার্স, আমি মিসনার ফ্রম টেকনিক্যাল টেক 24 বিট চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাজেট সেগমেন্টের মধ্যে তিনটি ফোন সাজেস্ট করব যেগুলো আপনারা চোখ বন্ধ করে আপনার চাহিদা অনুযায়ী কিনে নিতে পারেন। তো আমাদের আজকের আয়োজনের টপ 3 ফোনের মধ্যে 3 নাম্বার অবস্থান করছে যে ফোনটি সেটি হচ্ছে Realme X2। সো এই ক্ষেত্রে আপনাদের যাদের বাজেট 25 থেকে 26,000 মধ্যে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই ফোনটি কিনে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের অনেকের হয়তো একটি কোশ্চেন থাকতে পারে যে Realme X2 এই ফোনটি কিন্তু একটু আগের অর্থাৎ প্রায় 1 বছর আগে এই ফোনটি মার্কেটে এসছে, সো এই ফোনটি আপনারা কেন কিনবেন। তো এই বাজেটে কিন্তু এখনও এই রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস, কারণ 2020 সালে এসে কিন্তু আপনারা সব দিক দিয়ে ভরপুর এবং পারফেক্ট কোয়ালিটির কোনো ফোন মার্কেটে পাননি, কিন্তু এই রিয়েলমি X2 কিন্তু আপনাদের সব দিকের চাহিদা মোটামুটি এই বাজেটের মধ্যে পূরণ করতে পারছে, যার কারণে এই ফোনটি কিন্তু আপনাদের নিয়ে নেওয়া উচিত। তো ফার্স্ট অফ অল আপনারা যদি এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসেন তাহলে কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন কিনা Full HD+, পাশাপাশি এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। পাশাপাশি আপনারা কিন্তু এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন UPS 2.1 এর সাপোর্ট। পাশাপাশি এই ফোনটির যদি 128 GB ভেরিয়েন্ট আপনারা কিনে নেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রায় 25 থেকে 26,000 টাকার মধ্যে এই ফোনটি কিনে নিতে পারছেন। পাশাপাশি এই ফোনটি যদি আপনারা প্রসেসর সেকশনে আসেন তো সেক্ষেত্রে এই ফোনটির প্রসেসরে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যেটি কিন্তু খুবই হাই পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর, এবং এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার সহ যে হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলোতে খুব স্মুথলি রান করতে পারবেনই। পাশাপাশি এই ফোনটি আপনারা ডেইলি ইউজ বা ডে টু ডে লাইফ টাস্কিং এর ক্ষেত্রে খুব স্মুথলি ইউজ করতে পারবেন। সো ওভারঅল যদি আপনি প্রসেসর সেকশন চিন্তা করেন তাহলে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। তো এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে আসি তো সেক্ষেত্রে এই ফোনটিতে ব্যাক ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেল, এরপরে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এরপর রয়েছে 82 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং এরপর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। সো ওভারঅল কোয়াড ক্যামেরা সেটআপ নিয়েও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। এবং এরপর যদি আপনারা এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসেন তো সেক্ষেত্রে এই ফোনটিতে ফ্রন্ট ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সেই ক্ষেত্রে আপনি ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলেন তো সেক্ষেত্রে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। পাশাপাশি আমরা যদি এই ফোনটি ব্যাটারি সেকশনে আসি তো সেক্ষেত্রে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4000 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটিকে চার্জ দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 30W একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যার মাধ্যমে আপনারা প্রায় 45 থেকে 55 মিনিটের মধ্যে আপনার ফোনটিকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। সো ওভারঅল আপনি চার্জিং ব্যাকআপও যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন, আর যেহেতু 4000 mAh একটি জায়ান্ট ব্যাটারি দেওয়া হয়েছে সো ইজিলি আপনারা এই ফোনটিকে একদিনের মতো ইউজ করে নিতে পারবেন। আর যদি আপনি খুব হেভি লেভেলের একজন গেমার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি এই ফোনটিকে 8 থেকে 10 ঘন্টার মতো খুব ইজিলি রান করতে পারবেন। তো ওভারঅল আপনার বাজেট যদি 25 থেকে 26,000 টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা কমপ্লিট প্যাকেজ হিসেবে এই ফোনটিকে বেছে নিতে পারেন, কারণ এখন পর্যন্ত এই বাজেটে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। পাশাপাশি এখন যদি আপনি চান যে না আমি আগের মডেল বা আগের ফোন নিব না, আমি লেটেস্ট বাজারে যে ফোনগুলো এসেছে তার মধ্যে থেকে একটি ফোন নিব, তো সেক্ষেত্রে এই সেম বাজেটের মধ্যে আপনি আরও একটি ফোন দেখতে পারেন, সেটি হচ্ছে Realme 7 Pro। সো এই ফোনটি কিন্তু লেটেস্ট কিছুদিন আগে মার্কেটে এসছে, এবং এই ফোনটি ফুল রিভিউ কিন্তু আমি গতকালই আমার চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি সেই Realme 7 Pro এই ফোনটির ফুল রিভিউ লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে ক্লিক করে ফুল রিভিউর ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই Realme 7 Pro এই ফোনটি আপনার বেছে নেওয়ার পেছনে যে মেইন কারণটা থাকতে পারে সেটা হচ্ছে চার্জিং ব্যাকআপ। সো সেক্ষেত্রে এই ফোনটিতে আপনার 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটিকে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 65W একটি ফাস্ট চার্জার। পাশাপাশি এই ফোনটি প্রসেসর সহ আদার সকল স্পেসিফিকেশনই কিন্তু যথেষ্ট ভালো, তাই আপনার বাজেট যদি 25-26,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা লেটেস্ট মডেলের যদি ফোন নেন তাহলে আপনারা এই ফোনটি অর্থাৎ Realme 7 Pro এই ফোনটিকেও বেছে নিতে পারেন। তাছাড়াও আপনারা যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে এই সেম বাজেটের মধ্যে আপনারা আরেকটি ফোন দেখতে পারেন, সেটি হচ্ছে Samsung Galaxy A51। সো এই ক্ষেত্রে এই ফোনটি হয়তো এখনও মার্কেটে অর্থাৎ বাংলাদেশের মার্কেটে এসে পৌঁছায়নি, তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটি মার্কেটে আসার জন্যও অপেক্ষা করতে পারেন।
তো সেক্ষেত্রে এই বাজেটে আপনার জন্য এই ফোনটিও বেস্ট চয়েস হতে পারে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে পরবর্তী ফোনটিতে। সে এই ক্ষেত্রে আপনাদের যাদের একটু স্টাইলিশ ফোন পছন্দ এবং আপনারা যারা একটু ভাবসাব নেওয়ার জন্য একটি ফোন খুঁজতেছেন, তো সেক্ষেত্রে আপনারা যে ফোনটিকে বেছে নিতে পারেন সেটি হচ্ছে মি নোট 10 লাইট। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, তো এই ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, যেটি কিনে এই ফোনটির একটি বিশেষ বিশেষত্ব। পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং আপনাদের মধ্যে যারা একটু বাঁকা টাইপের ডিসপ্লে পছন্দ করেন তাদের কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালো লাগবে। পাশাপাশি এই ফোনটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো এরপর আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, তো এই ক্ষেত্রে এই ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেল, এরপর দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, এরপরে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল, এবং ফাইনালি দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। সো ওভারঅল ব্যাক ক্যামেরা নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সো ওভারঅল ক্যামেরা সেকশন নিয়েও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। এরপর আমরা যদি এই ফোনটির প্রসেসর সেকশনে আসি, তো এই ক্ষেত্রে এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। তো এই বাজেটে এই প্রসেসরটি আপনাদের জন্য একটু কম মনে হতে পারে, কারণ এই সেম প্রসেসর কিন্তু আমরা রিয়েলমি X2 ফোনেও দেখেছিলাম, যেটি বাজেট কিনা মাত্র 26,000 টাকার মধ্যেই ছিল। সো এই ক্ষেত্রে এই ফোনটির বাজেট যেহেতু একটু বেশি, তো সেক্ষেত্রে এই ফোনটিতে আর একটু হাই কোয়ালিটির প্রসেসর আমরা আশা করতে পারতাম। তবে ওভারঅল যেহেতু অন্যান্য দিক দিয়ে একটু বেশি দেওয়া হয়েছে, সো সেক্ষেত্রে সব দিক বিবেচনায় প্রসেসর মোটামুটি ঠিকই আছে। তাছাড়া 730G প্রসেসর যেহেতু মোটামুটি খারাপ না, বলতে গেলে হাই পাওয়ারফুল গেমিং প্রসেসর, তো সেক্ষেত্রে আপনারা ডে টু ডে লাইফ টাস্কিংয়ের ক্ষেত্রে যথেষ্ট স্মুথনেস পাবেন। পাশাপাশি পাবজি, ফ্রি ফায়ার সহ আদার্স যেই হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলো খুব স্মুথলি রান করতে পারবেন। সো ওভারঅল যদি বিবেচনা করেন তবে এই ফোনটি আপনার জন্য একটি কমপ্লিট প্যাকেজ হতে পারে। তো এরপর আমরা যদি এই ফোনটি ব্যাটারি সেকশনে আসি, তো সেক্ষেত্রে এই ফোনটিতে দেওয়া হয়েছে 5260mAh একটি জায়ান্ট ব্যাটারি, যেটি কিনা আপনারা খুব ইজিলি যদি নর্মাল ইউজ করেন তবে 2 থেকে 2.5 দিন পার করে দিতে পারবেন। আর যদি আপনারা খুব হেভি লেভেলের গেমার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে একদিনের মতো বা 12-13 ঘন্টার মতো খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে চার্জার হিসেবে দেওয়া হয়েছে 30W একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনারা এই জায়ান্ট ব্যাটারিকে মাত্র 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। সো সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপ নিয়েও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। সো ওভারঅল এই বাজেটের মধ্যে যদি আপনি কমপ্লিট একটা প্যাকেজ চিন্তা করেন, তাহলে এই 26 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি আপনার জন্য নিয়ে নেওয়া উচিত হতে পারে, কারণ ওভারঅল সব কিছু বিবেচনা করলে এই ফোনটি যথেষ্ট ভালো হতে পারে আপনাদের জন্য। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে সর্বশেষ ফোনটিতে। তো এই ক্ষেত্রে আপনাদের যাদের বাজেট 29,000 থেকে 30,000 টাকার মধ্যে, তো সেক্ষেত্রে আপনারা যে ফোনটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন সেটি হচ্ছে Redmi K20 Pro। সো ওভারঅল বিবেচনা যদি করেন, এই ফোনটি একটু আগের হলেও এই ফোনটি আপনাকে এমন কিছু প্রোভাইড করছে যা 2020 সালে যে ফোনগুলো লেটেস্ট বাজারে এসছে এই দামের মধ্যে সেগুলো আপনাকে প্রোভাইড করতে পারবে না। সো ওভারঅল কমপ্লিট প্যাকেজ যদি বিবেচনা করেন এবং আমার পার্সোনাল মতামত যদি নিতে চান, তাহলে এই বাজেট যদি আপনার থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে Redmi K20 Pro এই ফোনটি নিয়ে নিন। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটির প্রসেসর সেকশনে আসি, তো সেক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, যেটি কিনা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রিমিয়াম বা স্মুথনেস পেয়ে যাবেন। যেহেতু প্রসেসরটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, তো সেক্ষেত্রে যে কোনো হাই গ্রাফিক্সের গেম, পাবজি, ফ্রি ফায়ার সহ যে কোনো গেমে আপনারা খুব স্মুথলি এই ফোনটিতে রান করতে পারবেন। পাশাপাশি ডে টু ডে লাইফ, ইজি টাস্কিং সহ যে কোনো কাজ আপনারা এই প্রসেসর দিয়ে খুবই স্মুথলি রান করতে পারবেন। এরপর আমরা যদি এই ফোনটির ডিসপ্লের কথা বলি, তো এক্ষেত্রে এই ফোনটিতে ইউজ করা হয়েছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস, এবং এই ফোনটির প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। সো ওভারঅল কিন্তু আপনারা এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়েও যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু কোনো নচ ফচের ঝামেলা নেই, অর্থাৎ একটি ফুল ভিউ ডিসপ্লে। সো সেক্ষেত্রে আপনারা যেহেতু একটি ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ডিসপ্লে সেকশন নিয়ে আপনারা যথেষ্ট থেকেও খুব বেশি পরিমাণ সন্তুষ্ট থাকতে পারবেন। তাছাড়া আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনের বা এই বাজেটে আমি একটু আগে যেই ফোনগুলোর কথা বললাম সেগুলোর তুলনায় একটু কম ক্যামেরা কোয়ালিটি মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু ওভারঅল যদি বিবেচনা করেন তাহলে ওই ফোনগুলো থেকেও কিন্তু এই ফোনের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেল, এরপর রয়েছে আপনাদের 8 মেগাপিক্সেল, এবং এরপর রয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো ওভারঅল ব্যাক ক্যামেরা নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন, এবং এর ফ্রন্ট ফেসিং হিসেবে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি পপ আপ সেলফি ক্যামেরা। তো এই ক্ষেত্রে আপনাদের অনেকের হয়তো পপ আপ সেলফি ক্যামেরা ভালো লাগে না,
তবে আপনারা যদি একটু ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাতে অভ্যস্ত হয়ে যাবেন এবং যথেষ্ট স্টাইলিশ একটি যেহেতু ফোন এবং যথেষ্ট স্টাইলিশ একটি ক্যামেরা তো সেক্ষেত্রে আপনাদের এটা ভালো লাগারই কথা তো এরপর আমরা যদি এই ফোনটি ব্যাটারি সেকশনে আসি তো এই ক্ষেত্রে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জার হিসেবে দেওয়া হয়েছে 27 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম সো এই ক্ষেত্রে ব্যাটারি সেকশন নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন এবং আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তবে এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 2 দিনের মতো চালিয়ে নিতে পারবেন এবং যেহেতু 27 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে তো ইজিলি আপনারা 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই আপনার ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন সো ওভারঅল যদি একটি কমপ্লিট প্যাকেজ আপনি চিন্তা করেন এবং প্রসেসর সেকশন যদি আপনি একটু হাই চান এবং ভালো ক্যামেরা কোয়ালিটি চান এবং একটি স্টাইলিশ ফোন খুঁজেন তো সেক্ষেত্রে আপনারা এই বাজেট দিয়ে এই ফোনটিকে শিগগিরই লুফে নিতে পারেন কারণ ওভারঅল সব কিছু বিবেচনায় এই বাজেটে এই ফোনটি এখন পর্যন্ত আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম